নবীর নবুয়তকে যারা আক্রমণ করে কথা বলে, যারা অস্বীকার করে, এই শ্রেণী যদি মুসলমান হয় তার করো ও কাফের, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? যেমন ভারতের পাঞ্জাবের এক কুলাঙ্গার গোলাম আহমদ কাদিয়ানি, নাম শুনছেন? নাম শুনছেন? গোলাম আহমদ কাদিয়ানি নিজের নবী দাবি করছে, জোরে বলেন না, আউযুবিল্লাহ। এই কাদিয়ানি সম্প্রদায়ের বিরুদ্ধে যদি মুসলমান হিসেবে আপনার আমার আওয়াজটা যদি বড় না হয়, ময়দানে মহশারে আল্লাহর নবীর সামনে কিন্তু আসামি হয়ে যাবে, সামনে আসামি হয়ে যাবে, যে আমার রেসালতকে নিয়ে আমার নবুয়তকে অস্বীকার করেছিল, কটাক্ষ করেছিল, তুমি আমার উম্মাহ, তোমার ভূমিকা কি ছিল? খাতমে নবুয়তের ব্যাপারে, নবী রিসালাতের ব্যাপারে কাউকে বিন্দু মাত্র ছাড় নেই, ঠিক কিনা বলেন? কারণ আপনার আমার রব যিনি আল্লাহ কালামে পাকের ভিতরে সূরায় আলে মানে আলে ইমরানের ভিতরে কন্ট্রাক্ট করে দিয়েছেন, চুক্তি করে দিয়েছেন। আর সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন কোট করে দিয়েছেন, জগতের মানুষের জন্য শর্ত দিয়ে দিয়েছেন। শর্ত দিয়ে দিয়েছেন কি? রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাব্বুল আলামিন শর্ত দিয়া দিলেন, কুল, হে নবী, আপনি জগতের মানুষদেরকে জানিয়ে দিন, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, কার ভালোবাসা? জোরে বলেন, কার ভালোবাসা? যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, রাসূলকে শিখিয়ে দিলেন আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, নবী তারা যেন আপনার অনুসরণ করে, সুবহানাল্লাহ, তারা কি করে? নবী আপনার যেন তারা অনুসরণ করে, আপনার অনুসরণ করলেই আমাকে অনুসরণ করা হবে, সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বললেন, কুল, হে নবী, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো, সুবহানাল্লাহ। কার অনুসরণ করবেন? আর নবীর অনুসরণ করলে দুইটা লাভ, কয়টা লাভ বলেন? দুইটা লাভ। একটা লাভ হলো, ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ নিজে বলেন যে আমার নবীর ইত্তেবা করবে, আমার নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, সুবহানাল্লাহ। যে আমি নবীর, আমার নবীর যে ইত্তেবা করবে, অনুসরণ করবে, মানবে, আমি তাকে ভালোবাসবো, সুবহানাল্লাহ। ওয়াগ ফিরিলাকুম জুনুবাকুম, শুধু ভালোবাসবো তা নয়, ভালোটা এমন ভালো হবে, ওই বান্দার জিন্দিগির গুণাগুলো আমি ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীকে যদি আপনি মহব্বত করেন, দুইটা লাভ। একটা লাভ হলো, আল্লাহ আপনাকে মহব্বত করবেন, দুই নম্বরের লাভ হলো, আপনার গুণাগুলো সব ক্ষমা হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমাদের আমল নামায় কম বেশি গুণা আছে না নাই? জোরে বলেন, গুণা আছে না? অসংখ্য গুণা আছে। আমি তো আমার খবর জানি, পৃথিবীর কেউ না জানুক, আমার খবর আমি জানি কিনা বলেন? কি জানি কিনা বলেন? তাহলে আমার জীবনে অসংখ্য গুণা আছে, এই অসংখ্য গুণা ক্ষমা করানোর একটা মাধ্যম হলো ইত্তেবায়ে সুন্নাহ, সুবহানাল্লাহ। বলেন, নবীর সুন্নাতের অনুসরণ। কিছু মানুষ বলে দেখবেন, কয়রা শুধু নবী নবী করে, আছে না নাই? কয় শুধু নবী নবী করে, হায় রে, নবী নবী করবে না কি করবে? কারণ আল্লাহ নিজে বলছেন,
আমাকে যদি পেতে চাও আমার নবীর ইতাত করো সুবহানাল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন আমায়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ আমায়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ যদি কেউ আমার নবীর ইতাত করে অনুসরণ করে আল্লাহ বলেন ওই বান্দা তো আমারই অনুসরণ করলো সুবহানাল্লাহ কার অনুসরণ করলো তে আল্লাহর যদি অনুসরণ করে এজন্য আল্লাহকে আল্লাহ নিজে বললেন রাসূলের ইতাত করলো সে আমার ইতাত করলো রাসূলকে mohabbat করলো সে আমাকেই mohabbat করলো রাসূলকে মানলো সে আমাকেই মানলো সুবহানাল্লাহ আল্লাহ তো নিজেই বলছেন বা শুধু নবী নবী করে তা নবী নবী করে না কি কবি কবি করবে মুমিনের জীবনের এই জগতের ভিতরে সবচেয়ে আপন হলো নবী সুবহানাল্লাহ ঠিক কি না বলেন ছোট একটা ঘটনা শুনে আপনাদের আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসিরে জালালাইন লিখেছেন তাফসিরে জালালাইন শরীফ তিনি লিখেছেন এর যিনি মুফাসসিরেন এই মুফাসসির নাম হলো আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন দুই জালাল মিলে তাফসিরে জালালাইন করেছেন একজন হলো আল্লামা জালালউদ্দিন সিউতি আর একজন হলো আল্লামা জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি এই দুই জালাল মিলে করেছেন এর নাম হলো জালালাইন কি নাম হলো জালালাইন মানে দুই জালাল মিলে যে তাফসীর করেছেন নাম হলো তাফসীরে জালালাইন এই তাফসীরে জালালাইনের যিনি মুফাসসির তিনি লিখেছেন তার আল্লাহ নবীর উপরে জীবনের উপরে একটা সিরাত গ্রন্থ আছে সিরাত গ্রন্থটির নাম হলো খাসায়েসুল কুবরা কি নাম বলেন এটা নবীর একটা সিরাত গ্রন্থ কিছু সিরাত গ্রন্থ নিজেদের সংগ্রহে রাখবেন যেমন খাসায়েসুল কুবরা আর রাহিকুল মাকতুম সিরাত ইবনে হিশাম সিরাত মুস্তাফা দালাইলুন নবুওয়াত মাদারিজুন নবুওয়াত এই যে কিতাবগুলো এই কিতাবগুলো আল্লাহ নবীর সিরাত সম্পর্কে আল্লাহ নবীর শান সম্পর্কে আল্লাহ নবীর মান সম্পর্কে সুবহানাল্লাহ বলেন আর দৈনন্দিন এই কিতাবগুলোর ভিতরে নবীজির আমল তো আছেই পাশাপাশি আল্লাহ নবীর দৈনন্দিন আমল তার চারিত্রিক কিছু গুণাবলী সংক্ষেপে পাবেন একটা কিতাব তার নাম হলো শামায়েলে তিরমিজি কি নাম বলেন শামায়েলে তিরমিজি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সাকাবি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি লিয়াজুরুহু মিয়াতে শহীদেন যেই যুগে মানুষেরা নবীর সুন্নাহ ছেড়ে দেবে সুন্নতি জীবন ছেড়ে দেবে ওই সময় যদি কেউ একটি সুন্নাত নবীর জিন্দা করে আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের সমান সওয়াব দান করবে কত সওয়াব 100 শহীদের সওয়াব শহীদ কিন্তু যেমন তেমন বিষয় না কি কথা বলেন শহীদ হলো ওই ব্যক্তি যে আল্লাহর জন্য রাসূলের জন্য আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়ে নবীর সুন্নাহ তরিকা বাস্তবায়ন করতে গিয়ে কাফির মুশরিকদের সাথে জিহাদ করে শহীদ হয় জিহাদ করে যিনি শাহাদাত বরণ করেন তাকে বলা হয় কি শহীদ আর শহীদ হলো বিনে হিসেবে জান্নাতি সুবহানাল্লাহ শহীদ কি বিনা হিসেবে জান্নাতি এজন রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাআইয়া ফিল জান্নাহ সুবহানাল্লাহ কেমন নবী পাইছি আল্লাহ চাঁদের ভিতরে মলিনতা ছিল আপনার আমার নবীর চেহারায় মলিনতা ছিল না সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমি একদিন পূর্ণিমার রাতে কোন রাতে বলেন পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইলাম একবার আমি চাঁদের দিকে তাকাই আর একবার আপনার চেহারা মোবারকের দিকে তাকাই সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম করে বলি চাঁদের ভিতরে আমি মলিনতা খুঁজে পেয়েছি কিন্তু আপনার চেহারার ভিতরে কোনো মলিনতা খুঁজে পাইনি সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ যে আমি চাঁদের ভিতরে
মলিনতা খুঁজে পেয়েছি নবী কিন্তু আপনার চেহারার ভিতরে ওই নূরানি চেহারার ভিতরে কোনো মলিনতা খুঁজে পাইনি আপনার আমার নবী সবকিছু নূর সুবহানাল্লাহ বলেন নবীর নূরানি চেহারা কথা বলেন নবী যেই পাহাড়ে দাঁড়িয়ে বক্তব্য দিলেন ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর সুবহানাল্লাহ কি নাম বলেন জাবালে নূর নবী যেই জায়গায় হিজরত করে গেলেন ওর নাম হয়ে গেল নূরে মদিনা সুবহানাল্লাহ বলেন নবীর দুই কন্যাকে যিনি বিবাহ করলেন তার নাম হয়ে গেল জুন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা কয় না নবীর দুই কন্যাকে বিবাহ করেছেন কে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যত উপাধি এর পাশাপাশি উপাধি হলো জুন্নুরাইন মানে দুই নূরের মালিক সুবহানাল্লাহ দুই নূরের অধিকারী নবীজি দাঁড়িয়ে বক্তব্য দিলেন যেই পাহাড়ে পাহাড় নাম হলো জাবালে নূর যারা হাদিস শব্দ দ্বারা হজ করতে গেছে তারা দেখে এসেছে ওটার নাম হলো জাবালে নূর নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনার নাম হয়ে গেল নূরে মদিনা সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন আপনার আমার নূর নবীজি হলেন নূরে মুজাসসাম নবীজি কি বলেন জোরে বলেন নবী কি নূরে মুজাসসাম নবী কি নূরে মুজাসসাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর থেকে হাদিস বর্ণনা করেছেন মায়েশা বলেন দুনিয়ার আসমানের একটা সূর্য আছে যেই সূর্যটা সকাল বেলায় উদিত হয় সুবহানাল্লাহ আর আমারও একটা সূর্য আছে কিন্তু সেই সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে সুবহানাল্লাহ দুনিয়ার আসমানের সূর্যটা উদিত হয় সকাল বেলায় আর আমার যেই সূর্যটা আছে এই সূর্যটা উদিত হয় এশার পরে কে বলেন তো কে এই সূর্যটা কে বলেন তো জোরে বলেন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা হাদিস বর্ণনা করেন আমি কাঁথা সেলাই করতেছিলাম কি কি সেলাই করতেছিলাম কাঁথা সেলাই করে না আয়েশা বলেন আমি কাঁথা সেলাই করতেছিলাম হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেল সুবহানাল্লাহ বলেন সুইটা আমি অনেক খোঁজাখুঁজি করলাম খোঁজার পরেও সুইটা আমি পাই নাই পরক্ষণে এশার নামাজের বাদে নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরায় তাশরিফ আনলেন নবীজির নূরের আলোতে আমি আমার সুইটি খুঁজে পেলাম সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আয়েশা বলেন নবী আমার ঘরে আসছে নবী আসার কারণে ঘরটা আলোকিত হয়ে গেছে আর ওই আলোর দ্বারা আমি আমার ঘরের সুইকে খুঁজে পেয়েছি সুবহানাল্লাহ অনেক খোঁজ করেছে পায় নাই নবী এসেছে ঘর আলোকিত হয় ওই আলোতে সুই পেয়ে গেছে কথা বলে না এই জন্য কিছু মানুষ বলে নবী আমার মতো মানুষ নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ নবী মানুষ আমার মতো না আমার মতন মানুষ যদি বলি তাহলে নবীকে সাধারণ কাতারে নিয়ে আসা হয় ঠিক কিনা জোরে বলেন নবী মানুষ অতি মহামানব অসাধারণ মানুষ সুবহানাল্লাহ আপনার আমারে মশামাছিতে কামড়ায় না কামড়ায় না কথা কয় না মশাই কি আপনারে কামড়ায় না চুম্মা দেয় কামড়ায় নবীরে কামড়াইছে মশাই নবীর শৈলে মশা পড়ছে নবী আপনার মতো হইল কিভাবে কথা কয় না নবী আপনার মতো হইল কিভাবে নবীর শরীর তো মশামাছি পড়ে নাই আর আমার তো কামড়ায় নবীকে তো সাপ ছায়া দিছে সুবহানাল্লাহ বলেন গাছ ছায়া দিছে মূর্তা পাথর নবীর হুকুমে কথা বলেছে সুবহানাল্লাহ তাহলে আপনি যে বলেন নবী আমার মতো মানুষ হবে কথা বলে না হবে নবী সম্পর্কে একিন ইমান আকীদা যদি বিশুদ্ধ না হয় 1000 তাহাজ্জুদ পড়েন এক রাকাত তাহাজ্জুদের জাররা পরিমাণ দাম নেই আর 10 রাকাত তাহাজ্জুদ পড়েন 4 রাকাত তাহাজ্জুদ পড়েন আল্লাহর উপরে নবীর উপরে আস্থা ঠিক আছে ওই 10 রাকাতেই কাজ হবে কথা বলে না ওই 10 রাকাতেই কি হবে কাজ হবে আর নবী সম্পর্কে ধারণা ভালো না নবী সম্পর্কে আকীদা ভালো না তাহলে আপনার 100 রাকাত তাহাজ্জুদেরও আল্লাহর দরবারে জাররা পরিমাণ কোনো দাম নেই আপনারা আমার নবীরে পশু পাখি সালাম দিছে আপনারা কয়দিন সালাম দিছে ছাগলে
কয়দিন সালাম দিছে আপনারে আমারে পশু পাখি কেউ সালাম দিছে নবীরে দিছে কিনা দিছে হাত দিয়ে ইশারা করা হয়েছে পাথর ফেটে পানি বের হওয়া শুরু করছে সুবহানাল্লাহ আপনি হাত দিয়ে ইশারা দিলে পাথর ফাটা দূরের কথা পাথরের গায়ে যে বালু থাকবে বালু তো সরবে না ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যেই বান্দা আল্লাহ নবী বললেন আমার যেই উম্মত আমাকে মহব্বত করবে আমার সুন্নাতকে মহব্বত করবে ওই উম্মত আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে এজন্য দিলের ভিতরে আল্লাহর প্রতি যেমন ঈমান আপনার আমার নবীর প্রতিও তেমনি ঈমান থাকা লাগবে আপনার আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বললে বেঈমান হয় নবীর বিরুদ্ধে কথা বললেও কিন্তু বেঈমান হয়ে যাবে যদি নবীর পরিবারের কেউ হয় কোন পীরের সন্তান হয় কোন মুসলমান হয় যদি তার লেখনির মাধ্যমে কিংবা বক্তব্যের মাধ্যমে আল্লাহ নবীর সম্মান বিরোধী কোনো কথা হয় আল্লাহর বিরুদ্ধে বললে যেমন ঈমান যায় নবীর বিরুদ্ধে বললে তেমনি কিন্তু ঈমান চলে যাবে ঠিক কি না জোরে বলেন আর জোরে বলেন ঠিক কি না এই জন্য কিছু কিছু শিয়া সম্প্রদায় আছে যেই শিয়ারা খতনে নবুয়াতকে অস্বীকার করে যেই শিয়ারা বলে জিব্রাইল আমিন ওহি নিয়ে এসেছিল হযরতে আলীর কাছে ভুলক্রমে জিব্রাইল ওহি নিয়ে মুহাম্মদের কাছে গেছে নাউজুবিল্লাহ এই আকীদা এই বিশ্বাস যদি কোনো শিয়া পোষণ করে ওই শিয়া কাফের কাফের ওই শিয়া কাফের ঠিক কিনা জোরে বলেন কারণ ওই শিয়া হলো আপনার আমার নবীর খতনে নবুয়াতকে অস্বীকারকারী সমাজের ভিতরে আমরা নেতার শান বুঝি নেত্রীর শান বুঝি নেতার বিরুদ্ধে স্লোগান দেয় কর্মীরা স্লোগান দেয় ডাইরেক্ট অ্যাকশন দেয় কি দেয় না জোরে বলেন কোন নেত্রীর বিরুদ্ধে স্লোগান দিলে কর্মীরা স্লোগান দেয় ডাইরেক্ট অ্যাকশন দেয় কি দেয় না কিন্তু আপনার আমার নবীর বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয় আর আপনি যদি ডাইরেক্ট অ্যাকশনের স্লোগান দিতে না পারেন আপনি দুনিয়ার যাই হন না কেন মুসলমান হইতে পারেন না লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবী বলেন কারো কাছে দুনিয়ার পিতা মাতা আত্মীয় স্বজন তামাম দুনিয়ার চাইতে সব মানুষের চেয়ে আমি নবী যদি তার কাছে আপন না হই পশ্চিম কালেও ওই মানুষটা মুমিন হইতে পারবে না পারবেন আর মুমিন যদি না হন জান্নাতে যেতে পারবেন কথা কয় না মুমিন না হলে জান্নাতে যাওয়া যাবে এজন্য আমরা নবীকে মহব্বত করি কেন জোরে বলেন কেন আল্লাহকে পাওয়ার জন্য নবীকে কেন মহব্বত করব নবীর সুন্নাতকে কেন মহব্বত করব আল্লাহকে পাওয়ার জন্য ঠিক কিনা জোরে বলে এই জন্য নবীর রেখে যাওয়া যে বিধানগুলো আছে এই বিধানগুলো আল্লাহ তাআলা আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে পালন করার তৌফিক দান করুন বলুন আমিন আর জোরে বলুন আমিন আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যতটুকু আলোচনা হয়েছে এই আলোচনার উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন।